ওয়েলকাম ব্যাক টু অনার লাইফস্টাইল। তো আজকে আমি রাধাষ্টমীর পবিত্র দিনে নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ভ্লগটিতে দেখাবো কিভাবে আমার মার বাড়িতে গোপালের পুজো, গোপাল এবং রাধারানীর পুজো করা হয় রাধাষ্টমী তিথিতে। তো এখানে বুনু ভোগ রান্না করছে, আর এখানে দেখুন রাধারানী গোপালকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। সব ঠাকুরকে আজকে স্নান করিয়ে তাদেরকে নতুন জামা কাপড় পরিয়ে, নতুন মালা পরিয়ে তাদেরকে ফুল দিয়ে সাজিয়ে এখানে রাখা হয়েছে। মাসি এখানে ঠাকুরগুলোকে সব সাজাচ্ছে, আর এইদিকে আমাদের ঠাকুরে ভোগ রান্না চলছে। তো পায়েস অলরেডি এখানে হয়ে গেছে, পাঁচ রকমের ভাজা হয়ে গেছে, এবং বাকি রান্নাগুলো বুনু করছে। এখানে যেমন টমেটো চাটনি করছে, মা এখানে কিছু সবজি বুনুকে বানিয়ে দিচ্ছে যেগুলো ঠাকুরে ভোগে যাবে। তো আজকের দিনটা খুবই ভালো। আপনারা আপনাদের বাড়িতে কীভাবে রাধাষ্টমী ব্রত আপনারা পালন করে থাকেন সেগুলো আপনি দেখা আপনি আপনাদের আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর রাধাকে আমরা বাড়ির মেয়ে হিসেবে মানি, তো আমাদের জন্মদিনে যেমন তা আমাদের পছন্দের রান্নাগুলো করা হয়, তেমনি আজকে রাধারানী পছন্দের কিছু খাবার আমরা রাধারানীকে ভোগ হিসেবে দেব। তো এখানে চাল রান্না করা হচ্ছে, চিনি আতপ চাল, যেটা ঠাকুরকে ভোগ হিসেবে দেওয়া হবে। কিছু ঠাকুরের সুন্দর জামা রাখা আছে এগুলো, এবং এখানে কিছু ফল আছে। আমরা সন্ধ্যাবেলা করে রামায়ণ গীতা পড়ি, সেটাও এখানে রাখা আছে। তো আমি শনিবার করে মঙ্গলবার করে প্রতিদিনই প্রায় একবার করে, অন্তত একবার হলেও হনুমানজি পাঁচালিটা পড়ে থাকি। হনুমানজি পাঁচালি আমাদেরকে অনেক পজিটিভিটি দেয়, সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করে। তো আমরা যদি প্রতিদিন সময় না পান, তো মঙ্গলবার শনিবার করে একবার স্নান করে স্নান টান ছেড়ে উঠে যেহেতু ছেলে থাকে, ছেলেকে নিয়ে সময় হয়ে ওঠে না অত, তো কমসে কম একবার তো আমি ঠাকুরের পাঁচালি পড়ি, তাছাড়া ঠিক আমার ভালো লাগে। তো এখানে সমস্ত ঠাকুরগুলোকে সাজিয়ে বসানো আছে। তো জন্মাষ্টমীতে যেমন রাত্রি বারোটার সময় কৃষ্ণের জন্ম হয়, তো রাধা অষ্টমীতে দুপুর বারোটার পরে রাধারানীর জন্ম হয়েছিল। তো সেই সময় তাকে আমরা সমস্ত ভোগ ইত্যাদি দিয়ে আমরা তার পুজো করব। এখানে বুনু ভোগে রান্না করছে, ওর অফিসের কাজও ছিল তো অফিসের কাজও করছে, আর এদিকে ও ভোগগুলো রান্না করছে। আর এই যে আমার ক্যান্ডি, স্বপ্নকে আমি খুব ভালোবাসি, ও আমাকে পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে, আমাকে ছাড়া তো থাকছেই না। ও বলছে যে ওর সাথে খেলতে হবে, কিন্তু ঘরে আরও অনেক কাজ আছে, ওর সাথে তো খেললে হবে না, ওরকম জেদ করে খেলার জন্য। আজকে ওয়েদারটা বাইরে ভীষণ ভালো, এখানে আমার বর ছেলেকে নিয়ে বসে আছে। চলুন আপনাদের কিছু গাছ দেখায়, এগুলো মা লাগিয়েছে, এবং আমাদের যেহেতু ব্যালকনি স্পেসটা অতটা বড় না, তাই এখানে অল্প কিছু গাছই লাগানো আছে, মা এগুলো পরিচর্যা করে। আর এই দেখুন এক টাপ ভর্তি পুদিনা পাতা, তো এটা চাটনি খেতে আমি ভীষণ ভালোবাসি, তো মা মাঝে মধ্যে আমাকে তুলে বাড়িতে পাঠায়, এখানে আসলে এটা চাটনি তো করা হয়েই থাকে। তো দুপুর বারোটা প্রায় বেজেই গেছে, তো মা এখানে পুজোয় বসে পড়েছে, মাসি ঠাকুরকে ফুল দিচ্ছে, আর মা এখানে সন্ধ্যা আরতি করছে। এইদিকে ঠাকুরের ভোগের প্রিপারেশনও মোটামুটি সব কমপ্লিট, বুনু সমস্ত রান্নাগুলো বুনুর করা হয়ে গেছে, এবং এখন ধীরে ধীরে সমস্ত কিছু আমরা ঠাকুরকে এখন নিবেদন করব। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই যে আজকে ভোগে কী কী রান্না হয়েছিল। এখানে লুচি হয়েছিল, আলু পনিরের রসা হয়েছিল, ওলকচুর তরকারি হয়েছিল, অন্ন হয়েছিল, আর চাটনি হয়েছিল, পায়েস হয়েছিল, আর পাঁচ রকমের ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বিনস ভাজা, আর কাঁকরোল ভাজা, ছোলার ডাল। তো এগুলোই ঠাকুরকে আজকে ভোগ হিসেবে দেওয়া হবে, এবং এগুলোই আমরা আজকে প্রসাদ হিসেবে নেব। তো আপনাদের বাড়িতে জন্ম রাধাষ্টমীর ব্রত কীভাবে পালন করা হয়ে থাকে সেগুলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে সেটাও কমেন্টে জানাবেন, তাহলে আমাদের বাড়িতে এরকম নিত্য নতুন যে পুজোগুলো হয়ে থাকে সেগুলো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখলেনই এখানে এখানে ঠাকুরকে সব ভোগগুলো এখন নিবেদন করা হচ্ছে, মা সব ভোগগুলো ঠাকুরকে নিবেদন করছে। তো এইভাবে আমরা আজকে আমাদের রাধাষ্টমীর দিনটা উদযাপন করলাম। দিন আপনাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই পুজোর পরে এগুলো আমরা আজকে প্রসাদ হিসেবে নিচ্ছি। তো যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন।